জলবায়ু পরিবর্তনের হুমকি থেকে বিশ্বকে রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর ক্ষতিপূরণে ১০০ বিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠনে বিশ্ব নেতাদের তাগিদ দেন বাংলাদেশের সরকার প্রধান। জাতিসংঘ আয়োজিত বিশ্ব নেতাদের জলবায়ু সম্মেলনে চার দফা প্রস্তাব দেন তিনি। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ, রয়েছে সম্পদের সীমাবদ্ধতাও। এমন পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপ বিশ্ব নেতাদের স্বীকৃতি মিলেছে। আই থ্যাঙ্ক প্রেসিডেন্ট বাইডেন ফর কনভেনিং দ্য সামিট। প্যারিস জলবায়ু চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিরে আসা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের বিষয়টিও স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে জলবায়ুর অভিযোজন প্রক্রিয়ার ব্যয় ও রোহিঙ্গা আশ্রয়ণের ক্ষতির আশঙ্কার দিকটি। জলবায়ু পরিবর্তনে ক্রমশ ক্ষতির মুখে পড়া দুর্বল জনগোষ্ঠীর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া দরকার। একই সঙ্গে এই ক্ষতি কাটিয়ে উঠতে ১০০ বিলিয়ন মার্কিন ডলারের তহবিল করা প্রয়োজন। বিশ্বসভায় উত্থাপিত চার দফা প্রস্তাব দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। ইমিডিয়েট অ্যান্ড অ্যাম্বিশাস অ্যাকশন প্ল্যান বাই ডেভেলপড কান্ট্রিজ। বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াস রাখার জন্য উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণের জন্য টেকসই পরিকল্পনা নেওয়া উচিত। দ্য ডেভেলপিং নেশনস শুড অলসো ফোকাস অন মিটিগেশন মেজার্স। ক্ষতি সামলাতে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে অর্থায়নের আহ্বান জানান শেখ হাসিনা। চলমান মহামারী আমাদের নতুন করে বুঝিয়ে দিয়েছে, এক হয়ে উদ্যোগ না নিলে সংকট মোকাবিলা করা সম্ভব নয়। প্রযুক্তির পাশাপাশি সবুজ অর্থনীতিতে গুরুত্ব দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। জাহিদ হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।